2017 সালের ফেব্রুয়ারিতে বরগুনা পৌরসভার 5টি রাস্তার উন্নয়ন, ড্রেন নির্মাণ ও এসব রাস্তার পাশে গাছ লাগানোর প্রকল্প গ্রহণ করা হয়। উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো প্রকল্পের আওতায় এই কাজের ব্যয় ধরা হয় 5,33,00,000 টাকা। চুক্তি অনুযায়ী রাস্তার উন্নয়ন ও ড্রেন নির্মাণ করা হলেও রাস্তার দুই পাশে গাছ লাগানো নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। পৌরসভা সূত্রে জানা যায়, রাস্তাগুলোর দুই পাশে বিভিন্ন জাতের প্রায় 5,000 গাছ লাগানোর কথা ছিল। এজন্য গাছ প্রতি 500 টাকা বরাদ্দ দেওয়া হয় আর মোট খরচ ধরা হয় প্রায় 25,00,000 টাকা। স্থানীয়দের অভিযোগ, সব মিলিয়ে 1,000 গাছও লাগানো হয়নি, আর যে গাছগুলো লাগানো হয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে মরতে বসেছে। গোটা 30-50 গাছ লাগাইছে শুধু এই রাস্তাটা ওই আরম্ভ করে, আর ওদিকে তো আটকে নিয়ে লাগাইনি। লাগাইছে সেহন সেহন গাছ, মরে গেছে, মরা গাছ লাগাইছে, মরা গাছ। যতগুলো গাছ আছে এগুলো সবই এই সামনে যাদের জমি আছে তারা ব্যক্তি মালিকানা হিসেবে গাছগুলো রোপণ করেছে। অভিযোগের ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি ঠিকাদার মাহফুজ খান। আমাদের খেয়াল নাই, 5 বছর আগের ব্যাপার, তো সন্ধ্যার পর ঋণ দিলে আমি কাগজপত্র দেখে বলতে পারবো। এ বিষয়ে প্রকল্পের তত্ত্বাবধানকারী উপসহকারী প্রকৌশলী জানালেন, বারবার গাছ রোপণ করার জন্য বলা হলেও ঠিকাদারদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর সহকারী প্রকৌশলী জানালেন, চুক্তি অনুযায়ী গাছ লাগানো না হলে ঠিকাদারদের বিল পরিশোধ করা হবে না। আমরা এগুলা লাগানোর চেষ্টা করব, তাগিদ দেওয়া হইতেছে, তাদের সাথে মৌখিকভাবে আলাপ হয়েছে, তারা লাগাই দেবে, তারপরে চূড়ান্ত বিল করাবে, আদারওয়াইজ চূড়ান্ত বিল দেওয়ার কোনো সুযোগ নাই। এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পৌর মেয়র। যদি গাছ লাগিয়ে বিল নেওয়া হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি ব্যবস্থা নেব, আর আমাকে একটু এই বিষয়ে তদন্ত করে তারপরে আপনাদেরকে চূড়ান্ত আমি পরে অবশ্যই জানাবো। ঠিকাদারের অনিয়ম প্রমাণিত হলে তার লাইসেন্স কালো তালিকাভুক্ত করা হবে বলেও জানান মেয়র। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।